প্রচার করতে চাই, সেখানে ব্যাড করতে চাই। আমরা গতকাল একটা প্যাটিশনের টপার গ্রুপ দিয়েছি, সেখানে বেগম খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী শারীরিক অবস্থা বর্ণনা দিয়েছে যে তার শারীরিক অবস্থা এত খারাপ এবং সে হাসপাতালে আছে, তার হাসপাতালে আছে, উনি নিজে উঠতে পারেন না, উনি বসতেও পারেন না, নিজে খেতে পারেন না, ওষুধ কিন্তু খেতে পারেন না, সাহায্য ছাড়া এই অবস্থা দিয়েছি। এবং আমরা ওয়েট চিন্তা করছিলাম আরেক আমরা ধরবে আরেক সঙ্গে, এবং সেজন্য কোর্ট বললেন যে এটা আমাদের ভাইস চেয়ারম্যান শেয়ার করলেন যে আজকে পাঁচজনের ব্যাংক ঘটেছে, আগামী বৃহস্পতিবার তারা সবাই মিলে আমরা শারীরিক অসুস্থতা আশা করব ইনশাআল্লাহ শারীরিক অবস্থা শারীরিক অসুস্থতা কিন্তু বিবেচনা করে এখন খালেদার প্রতি ন্যায়বিচার পাবেন, এবং ইনশাআল্লাহ আশা করি আপনি পুলিশের ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। আমাদের আমাদের ছিল, এবং আমরা এখানে মেইনলি যে গ্রাউন্ডগুলো আমরা নিয়েছি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা মানবিক কারণে বেগম খালেদা জিয়া এত অসুস্থ যে বোর্ডের ওপিনিয়ন দিয়েছে যে বেগম খালেদা জিয়া অসুস্থ, তার অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার। এই কথাগুলো আমরা দিয়েছিলাম এবং এটা অলরেডি কোর্টের সামনেও আমরা দিয়েছি, আমরা আদার সাইডকেও দিয়েছি, সরকারকেও দিয়েছি, তারপরে সমস্ত আমরা অপেক্ষা করছিলাম। 11:30 উঠে আদালত বললেন যে তারা এই বিষয়টি আগামী বৃহস্পতিবার গেমসে আরও যে সমস্ত তাদেরকে নিয়ে তারা এই বিষয়টি শুনবে। আমরাও চাই যেহেতু বেগম খালেদা জিয়ার মামলা আগে ন্যায় বিচার আমরা আশা করি একটা সর্বোচ্চ আদালত এইখানে পূর্ব কোর্টে এই বিচারটা হয়তো আশা করি যে যদি হয় আমরা আশাবাদী সবাই যে যদি বাংলাদেশে যদি কোনো ন্যায় বিচার থাকে তাহলে বেগম খালেদা জিয়া হয়তো আগামী বৃহস্পতিবার শুনানি হবে। ঠিকঠাক 10 কেজি